মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকক আমাৰ যিটো অনলাইন পৰীক্ষা হ'ব 12 তাৰিখে, তাৰ অধ্যায় 8 আৰু অধ্যায় 9 গণিতৰ মনত থাকিবলৈ আহি আছে তোমালোকক। যিটো আমাৰ অধ্যায় 8 ত্ৰিকোণমিতি, আমাৰ যিটো পৰিচয়, ত্ৰিকোণমিতিৰ যিটো পৰিচয় তাৰ লগত থাকিবলৈ আমাৰ দিছে, তোমালোকে চাই ল'বা যে আমাৰ সমকোণী ত্ৰিভুজ এটা হৈছে ইয়াতে এ বি চি। সমকোণী ত্ৰিভুজ কাক কয়? যি ত্ৰিভুজৰ এটা কোণৰ মান 90 ডিগ্ৰী তাক কেন 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 মানে কি আছে? সাইন বাই কস, কেন মানে কি? আমার তোমাকে মনে
বা tan theta মানে sin theta by cos theta তো sin theta বা cos theta মানে একটু sin এর ভ্যালু আর cos এর ভ্যালু দিবে তো sin এর ভ্যালু তো 0/1 মিন 0 1 by 2 by root 3 by 2 so 1 by 2 divided by root 3 by 2 इसलिए यहाँ भी कितनी तो root ये वो 1 by 2 into 2 by root 3 so 2 2 cancel so I'm given 1 1 by root 3 1 by root 3 बात तारे से next 1 by root 3 by 1 by root 3 क्या होता है जब divide करें 1 पर next की तो root 3 by 2 इतने बोलते हैं into 2 या 2 आइटम तो 2 चेंज कैंसिल और प्लान की बात या कौन से root 3 আর 1 বাই 0 মানে কি 0 এর যিকোনো সংখ্যা ফলক কইলে তো পয়েন্টা বর্ধন আমি তা নির্ণয় কইব না অড়ি নে কিন্তু আমি পয়েন্টা বর্ধন হবে আমি লিখি বলি 0 এর যিকোনো সংখ্যা ফলক তো পয়েন্টা বর্ধন তো আমি সাইন কস ট্যান পাই গেল তো ইয়ার পরে আমি এখানে যেতে পারছি বলতে কি আমি যদি cos এর গুণ বলে cos হচ্ছে 1 বাই sin তো sin এর 1 এর ডিভাইড করি হল 1 অফ sin এর ভ্যালু ডিভাইড করি হল ঠিক আছে সেকোর লগে 1 বাই cos আর কতর উল হবে আমি 1 বাই cos মানে কি 1 বাই n ওদিকে এই তিনটা পাওয়ার বিষয় বাকি আমি অটোমেটিক পাবো এটা বহুত সহজ পদ্ধতি তোমাকে এই সিস্টেমটা ইউজ করিবা আর সার্টখন জিমা পাই মুখস্থ করবা কারণ আমার বিশেষ লাগবে ঠিক না ধরে তোমাক আর কি তোমাক ফর্মুলা বলছি একদম ইম্পর্টেন্ট ফর্মুলা না এটি যে আছে sin স্কয়ার থিটা মনে রাখিবা তোমাকে ফর্মুলা नंबर 1 sin स्क्वायर थीटा प्लस cos स्क्वायर थीटा इक्वल टू 1 এই দুটো ফর্মুলা মনে রাখিবা থিটা মানে যিকোনো হবে তোমার কো কোনটো থিটা হবে এও হবে বিও হবে ই ডাজ নট ম্যাটার ওকে নাম্বার 2 1 প্লাস tan স্কয়ার থিটা ইক্বল টু sin স্কয়ার থিটা এটা মনে রাখিবা তো যেটা আমি এই ফর্মুলা ইউজ করি কিনা sin এর ভ্যালু দিলে আমি কসৰ ভ্যালু লওঁ পাৰি কসৰ ভ্যালু দিয়া থাকিলে সাইন ভ্যালু লওঁ পাৰি তো তোমালোকক ইয়া নিয়া কৈ দিয়া আছে মই তোমালোকক দেখাই দিছো ঠিক আছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা 1 প্লাস আমাৰ আছে আমাৰ 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos x স্কয়ার থিটা ঠিক আছে এইটা ফৰ্মুলা তুমি মনত ৰাখিবা আৰু এইটা পৰীক্ষাত আমাৰ প্ৰমাণ কৰিব দিয়ে তাৰ পিছত আৰু এটা ইম্পৰ্টেন্ট ফৰ্মুলা মনত ৰাখিবা নম্বৰ 4 sin 90 ডিগ্ৰী মাইনাস k সকলো গণনা কোনটো a বুলি ধৰিছো এটো ভ্যালু হ'ব cos a ঠিক আছে sin 90 ডিগ্ৰী মাইনাস a ইকুৱেল টু cos a ঠিক তেনেদৰে আমি cos 90 ডিগ্ৰী a মাইনাস a cos 90 ডিগ্ৰী प्रैक्टिस आलोचना।